Assalamu alaikum, dear students, how are you? Hope you are well by the grace of Allah. Now we are going to start math class for one. Let's go to the whiteboard. Ajke amra jeta korbo seta hocche sheeter ek number. Sheeter ek number, arrange the numbers from smaller to greater. And greater to smaller. आगे हमें जानते हैं प्रश्न प्रश्न की जानते चेसे जो प्रश्न बुझी उत्तर दीते सुविधा हो प्रश्न ना बोझा गेले उत्तर दीते कष्ट उत्तर अजाना थे जाए अरेंज अरेंज मिनिंग सजिए लेखा अरेंज मिनिंग सजिए लेखा नम्बर्स माने संख्या नीचे देवा आछे संख्यागुलो जेमन 16 20 13 एगुलो एक एकटा संख्या अरेंज दि नम्बर्स अर्थात संख्यागुलो साजिए लिखो फ्रम स्मलार टू ग्रेटर फ्रम माने होते स्मलार माने छोटो स्मलार टू ग्रेटर अर्थात छोटो थेके बड़ो स्मलार टू ग्रेटर माने छोटो थेके बड़ो अर्थात ऐ संख्यागुलो छोटो थेके बड़ो साजिए लिखते हबे एरपर बोलछे एंड माने एवं ग्रेटर टू स्मलार माने बड़ो थेके छोटो बोले दिसे स्मलार टू ग्रेटर प्रथम शब्द स्मलार तार माने स्मल थेके शुरू करते हबे अर्थात छोटो संख्या थेके शुरू करते हबे परेरटा बोलछे ग्रेटर टू स्मलार अर्थात बड़ो थेके छोटो तार माने प्रथमे जेहेतु बोलछे ग्रेटर ताहले बड़ो दिए शुरू करते हबे एखन प्रथमे आमरा करबो स्मलार टू ग्रेटर smaller to greater smaller to greater মানে ছোট থেকে বড় এখানে দেওয়া আছে 16 16 16 20 20 13 13 12 12 আর 17 17 এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি which one is the smallest number in this line ei line er bhitore sobcheye choto shongkha kunti khyal korle amra dekhte pabo sobcheye choto shongkha ache ekhane 1 3 13 now 1 2 12 eta hocche sobcheye choto shongkha tahole amader prothome 12 likhte hobe 1 2 12 যেই সংখ্যাটা আমরা লিখলাম সেটাতে আমরা একটা টিক চিহ্ন দিয়ে রাখতে পারি অথবা কাটা চিহ্ন দিয়ে রাখতে পারি আমাদের বোঝার সুবিধার্থে যে আমরা এই সংখ্যা একবার লিখেছি সুতরাং দ্বিতীয়বার যাতে এটা আবার না লিখতে হয় এরপরে আছে 1 3 13 1 3 13 এই দুইটা বাদ 12 13 বাদ এই দুইটা বাদে এবার ছোট সংখ্যা কোনটি 16 20 আর 17 এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 16 তাহলে আমরা এখানে লিখতে পারি 16 এই তিনটা শেষ 12 13 16 শেষ 20 আর 17 20 আর 17 এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা 17 17 তাহলে আমরা এখানে লিখব 17 17 এরপরে যেটা আছে সেটা হচ্ছে 20 20 20 20 দুই নম্বর নাম্বার 2 দুই নম্বরে আছে 18 13 15 20 আর 11 এর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 11 11 11 এরপরে ছোট সংখ্যা কোনটি 11 বাদে 18 13 15 আর 20 এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1 3 13 তাহলে আমরা লিখলাম 1 3 13 এই দুটো বাদে আছে 18 15 আর 20 এই সংখ্যাগুলোর মধ্যে ছোট সংখ্যা 15 1 5 15 আমরা লিখতে পারি আমরা যখনই কোনো সংখ্যা লিখব সংখ্যা লেখার পরে অবশ্যই আমরা কমা চিহ্ন দেব কারণ কমা যদি না দেই তাহলে অনেক সময় দেখা যাচ্ছে পাশাপাশি দুটো সংখ্যা থাকলে পরে ওটা একটা বড় সংখ্যাতে পরিণত হয় এজন্য যখনই একটা সংখ্যা লিখব লেখার পরে কমা দিয়ে দিব
15, এরপরে আছে 18, 20, এই দুটার মধ্যে ছোট 18, 18, 18, এরপরে বাসে 20, 20, তাহলে আমরা এখানে লিখতে পারি 20, 20. নাম্বার 3, 12, 9, 13, 15, 4, সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? Which one is the smallest number? 4. আমরা এখানে খেয়াল করে দেখলে দেখতে পাবো এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? 4. তাহলে আমরা লিখতে পারি 4. 4. এরপরে কোনটি ছোট? 9. আমরা লিখতে পারি 9. এরপরে কোনটি? 12. 1, 2, 12. এরপরে 13. 1, 3, 13. এরপরে 1, 5, 15. নাম্বার 4. নাম্বার 4 এ আছে 14. নাম্বার 4 এ আছে 14, 8, 0, 20, 17. এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0. তাহলে আমরা প্রথমে লিখব 0. 0 শেষ, 0 বাদ. 0 বাদে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? 14, 8, 20, 17. সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 8. তাহলে আমরা এখানে লিখতে পারি 8. এরপরে সংখ্যা কোনটি? 14. 1, 4, 14. এরপরে 1, 7, 17. সবচেয়ে শেষে যে সংখ্যাটা আছে 20. 20, 20. এটা আমরা করলাম স্মলার টু গ্রেটার, অর্থাৎ ছোট থেকে বড়। সাজায় লিখলাম 12, 12, 13, 16, 17, 20, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে যাচ্ছে, ছোট থেকে বড়। এবার আমরা করব গ্রেটার টু স্মলার, এই একই সংখ্যা দিয়ে আমরা করব গ্রেটার টু স্মলার। আচ্ছা, এখানে এক নম্বরে আছে কি? এক নম্বরে আছে 16, 20, 13, 12, 17. এবার আমরা করব গ্রেটার টু স্মলার, অর্থাৎ বড় থেকে ছোট। গ্রেটার টু স্মলার, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা। হুইচ ইজ দি লার্জেস্ট নাম্বার, সবচেয়ে বড় সংখ্যা কোনটি? আমরা খেয়াল করলে দেখতে পারবো এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 20. 20, 20. তাহলে আমরা লিখতে পারি 20, 20. এরপরে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 20 বাদ, 20 বাদে, 20 বাদে আছে সবচেয়ে বড় 17. 17, 17. আমরা লিখলাম 17, 17. এরপরে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 16, 13, 12. এই তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 16. 16, 16. এরপরে বড় সংখ্যা আছে আর দুইটা সংখ্যা, একটা 13, 12. এই দুটার মধ্যে বড় হচ্ছে 13. 13, 13. এরপরে 12, 12. নাম্বার 2, নাম্বার 2 তে আছে 18, 13, 15, 20, 11. এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 20. 20, 20. 20 বাদ, 20 বাদে বড় সংখ্যা আছে কোনটি? 20 বাদে বড় সংখ্যা আছে 18. 18, 18. তাহলে আমরা এখানে লিখতে পারি 18, 18. 20, 18. এই দুটো সংখ্যা বাদ, এই দুইটা বাদে বড় সংখ্যা কোনটি? 15. উই ক্যান রাইট 15, 15. এবার বাসে 13, 11. এই দুটার মধ্যে আমরা লিখবো 13, সবচেয়ে বড় সংখ্যা 13, 13. এরপরে 11, 11. নাম্বার 3, নাম্বার 3 তে আছে 12, 9, 13, 15, 4. সবচেয়ে বড় সংখ্যা খুঁজে বের করতে হবে, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 15. তাহলে আমরা লিখতে পারি 15, 15. 15 বাদ, 15 বাদে বড় সংখ্যা কোনটি? বড় সংখ্যা হচ্ছে 13. 13, 13. 13, 13.
এরপরে বড় সংখ্যা কোনটি? 15, 13 দুইটা বাদে 12, 9 আর 4, এই তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি? এই তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হচ্ছে 12। 1, 2, 12। এরপরে বাসে 9, এরপরে 4, নাম্বার 4, 14, 8, 0, 20, 17। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? সবচেয়ে বড় সংখ্যা 20, 20। 20 বাদে বড় সংখ্যা কোনটি? 17, 1, 7, 17। এরপরে আছে 1, 4, 14, এরপরে 8, এরপরে 0। এটা আমরা করলাম গ্রেটার টু স্মলার, অর্থাৎ বড় থেকে ছোট, অর্থাৎ বড় থেকে ক্রমান্বয়ে ছোটোর দিকে গেছে, বড় থেকে শুরু হয়েছে এবং ছোটোর দিকে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে, আশা করি উপকৃত হবে। নো মোর টুডে, সি ইউ নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।